डीजे बापी दुशाई नंबर पोल जय श्री गुरु जय परमात्म गुरु जय तु कलिजुग पावन अवतारी जय कलिर कलप स्रौतकारी ओगो दयाल गुरुदेव जिनी आमार शेषेर दिनेर जीर्ण तरीर हओ कांडारी যিনি আমার নিয়ে যাওয়ার ভব পারেন ভেলা যিনি আমার আধার রাতের উদিত চন্দ্র ওগো দয়াল গুরুদেব আজ কীর্তন প্রারম্ভের কালে আমি আপনাদের যুগল চরণে শরণাগত হলাম তৎপরে মাধুর্য মণ্ডিতময় শ্রীধাম বৃন্দাবনে নব কুসুমের কলিকার প্রস্ফুটিত আলোর মেলায় বসেছে কত ভক্তগণ কৃষ্ণ পিপাসী শুদ্ধ শ্রদ্ধা অন্তরালে বসেছে গোবিন্দের নাম শ্রবণার্থীর জন্য দাঁড়িভ নিবিড় কারণ্যের তলাতে তাই সমবেত সমবেতা শ্রুধি শ্রদ্ধা পরম পূজ্যস্পাদ কৃষ্ণ অনুরাগী গৌর ভগবত ভক্ত বৃন্দের শ্রীপাদ কমলে শ্রীধাম নবদ্বীপ কানাই বলে আশ্রম থেকে আগত শ্রীগুরু কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে আমি আপনাদের সকলের যুগল চরণে শতকোটি দণ্ডবত প্রণত সবাগার চরণে জানাই তৎপরে প্রণতি জানাই আমার স্বর্গাতপি গরিয়সী রাধারানী অংশভূত আমার মাতৃগণের চরণে তৎপরে জানাই পিতৃগণের চরণে তৎপরে জানাই ছোট ছোট ভাই ও বোনেদের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা তৎপরে জানাই কমিটির গুরুজন ব্যক্তিদের আমার প্রণাম সমবয়সীদের আলিঙ্গন ছোটদের করি আশীর্বাদ তোমরাও ধরে রাখো এমন মহামিলন চৈতন্য সংকীর্তনকে তৎপরে জানাই অনন্ত কোটি বৈষ্ণব অনন্ত কোটি ব্রাহ্মণকে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি সকলের শেষে জানাই জগৎগুরু নিত্যানন্দ এবং তোমার কনিষ্ঠ ভ্রাতা জগতের স্রষ্টা শ্রীমান গৌরহরিকে যিনি নবাব মুসলমানের সঙ্গে যুদ্ধ করে আজকে পতিত জমিনে চাষ ফলিয়ে দিয়ে গেল হে নিতাই তুমি যদি না থাকতে আজকে তো নদিয়াতে কেউ হরিনাম গাইতে পারত না তোমার অসীম কৃপা জগাই মাধাই তোমাকে মারলো তুমি যবু ছুটে গিয়ে তাদের কোলে করে নিলে কিন্তু তুমি তাদের প্রহার করলে না বার্তা প্রেম ভক্তিতেই তোমাকে পাওয়া যায় তাই বলি তাই চা তোমাকে শেষে প্রণাম করলাম তুমি আমাকে ক্ষমা করো জগতে যদি গুরু বড় হয় তাহলে জগৎগুরু নিত্যানন্দ তাহলে তোমাকে আমি কেন শেষে করলাম তুমি তো বলে গেছো ভাগবতে তুমি তো বলে গেছো বৃহৎকৃষ্ণ সারা বলিতে তুমি তো বলে গেছো চৈতন্য উপনিষদে তুমি তো বলে গেছো আমি নিমাই চরিতে আগে ভক্তির জয়গান করার পরে যদি সময় বাঁচে তাহলে নাই আমার জয়গান করবে হৃদয় গৌর হরি বল হরি বল ভক্ত মৌরি মাতা পিতা মাতা পিতা ভক্ত মোর গুরু
जीवन छा अंतर्जामी भगवान तिनी बोलेछेन भक्त आमार मा भक्त आमार बाबा भक्त आमार पिता भक्त आमार गुरु भक्तेर काछ थेके आमी किछु पेये जाई आमाके एस्टाक करे बोलते हबे ना अरे आमाके आलादा आलादे भालोबासते हबे ना ताई भक्त माता भक्त पिता भक्त मोर गुरु भक्त रेखेछे नाम बांछा कल्पना भगतेर हाते प्रेमेर डोरि भगत रया माई जेदिके घुराए सेदिके घुरी भगत दिले खाई ना होले आमी उपवासे जाई भगत छाड़ा जानी ना तई सर्वप्रथमे सवार काछे कृष्ण भक्तेर काछे आमार গলগল কৃতবাসে আমি ক্ষমা চাই কীর্তন বলতে গেলে বহু ভুল হবে যে ভুলের কোনো সীমা থাকে না কীর্তন জগতে আমি খুবই কনিষ্ঠ দেখছেন আমি খুব ছেলে মানুষ বলতে গিয়ে অনেক ভুল হবে নিজের বাড়ির ছেলেও ভাবার দরকার নেই যদি নিজের বাড়ির চাকরও আমাকে ভাবেন তাতেও আমি খুশি হব নিমাই পণ্ডিত যদি এত কলঙ্ক নিয়ে তবু আমাদের ঘরে হরিনাম বিলাতে পারে তৃণপ্রেক্ষে আমি যদি হীন না হতে পারি তাহলে তো আমার বৈষ্ণব বলাটা জগতে লজ্জাস্কর তৃণপ্রেক্ষে হীন হলে তবে কৃপা হয় তা যদি অহংকারের ডালি নিয়ে বেড়ায় পাইবে শুধু অপ্রচার আর অহংকার কখনো কৃষ্ণের সান্দিক্ষণের পবিত্র চরণ পাওয়া যায় না নরেন বলেছিল ছোটবেলায় ভগবান খুঁজতে কেন মঠে মন্দিরে যাবি রে হরি বল হরি বল ভগবান তো তোর কাছেই বসে আছে জানা একবার বাবা মায়ের চরণ সেবা করলেই তো আসল ভগবানকে পাওয়া যায় ভারতবর্ষের পবিত্র সংসারে একটা ছেলে জন্মগ্রহণ করেছে ভারতের পবিত্র সংসারে একটা ছেলে জন্ম হয়েছিল যে ছেলেটা কোনোদিন ভগবানকে বিশ্বাস করত না বিশ্বাস করত তার মাকে তার বাবাকে আপনারা সকলেই চেনেন তাকে যাকে দেখার জন্য নোবেল পুরস্কার যিনি প্রাপ্ত হয়েছিলেন তিনি বোলপুর শান্তিনিকেতন থেকে হেঁটে হেঁটে এসেছিলেন ওই ছেলেটার বাড়িতে যার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসে প্রণাম করছে বিদ্যাসাগরকে বলে বিদ্যাসাগর এতদিন আমার যে অন্ধকারটা ছিল তুমি এসে আমার অন্ধকারের পর্দাটা সরিয়ে দিলে গো জানো জানো ভালো পোশাক পরলে কখনো ভদ্র লোক হওয়া যায় না সোনার অলংকার পরলে কখনো দামি মানুষ হয় না আর তোমার কাছ থেকে আমি শিখলাম হে বিদ্যাসাগর তুমি যদি আমার বাড়িতে না যেতে আজও আমি অন্ধ হয়ে পড়ে থাকতাম তো চলো না চলো না একবার আমার শান্তি নিকেতনে আর একটি বার যদি তুমি চরণ ধুলি দাও আমার আমার কৃতার্থ পরাণকে আমি মুগ্ধ করব বিদ্যাসাগর রবীন্দ্রনাথের কথা রাখবার জন্য তিনি গিয়েছিলেন আর যেতে যেতে বলছেন
आलो आमार आलो ओगो आलो भुवन हरा आलो नयो धोआय आमार आलो हृदय हरा आलो आमार आलो ओगो आलो ভরা আলো নয়ন তোয়ায় আমার আলো ভুবন তারা আমরা অন্ধকার থেকে আলোয় এসেছি তো যতক্ষণ হরিবাসর চলে এটা আলো বাহ্যিক জগতের আলো নিভে গেল তাতে আমাদের দুঃখ নেই 364টা দিন অপেক্ষা করি কবে দক্ষিণ চব্বিশ পরগনায় বাঁটরাতে হরিবাসর হবে হরিসভাতে আমরা সকলে ছুটে যাব একটু দর্শন করব আর একটু শ্রবণ করব আমাদের 364 দিনের অন্ধকারটাকে একদিনেই আমরা আলোকিত করে নেব দেখেন না ছোট্ট কথায় প্রত্যেক দিন যদি একটা মোবাইলকে চার্জ দেওয়া হয় সে মোবাইলের ব্যাটারিটা কিন্তু বেশি দিন চলে না তাই না দুদিন একদিন অন্তর যদি আমরা চার্জ করি তাহলে ব্যাটারিটা লংজিভিটি অনেক দিন হয় ঠিক তেমনি আমরা বছরে একবার চার্জ করি তাই আমাদের ব্যাটারিটা অনেক লংজিভিটি রাধে রাধে আমরা কেউ ভাবতে পেরেছিলাম মহামারী করোনাতে আমরা কেউ এই আসনে এসে বসতে পারব আমরা কেউ ভাবতে পেরেছিলাম যে আরেকজনের সঙ্গে আরেকজনে আমাদের সাক্ষাৎ দেখা হবে আরে তিনি করেন সবকিছু এত তাড়াতাড়ি কলিযুগ শেষ হবে না ভাবলেন কি করব হ্যাঁ এত তাড়াতাড়ি কলিযুগ শেষ হয়ে গেলে তো পুরাণ মিথ্যা হয়ে যাবে এখনো তো একটি অবতার হতে বাকি আছে না বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে উড়িষ্যার সম্বলপুরে মনোহরপুর গ্রামে জন্ম হবে কল্কি অবতার ম্লেচ্ছ নিবনে নিধনে নিবনে সে কলর্ষি কল বালম ধুমকে তিমপি কিমপি করা আলম কেশব সীত কল্কি শরীর জয় জগদীশ আলোর সাথে পালে তুলেছে হাজার প্রজাপতি আলোর রূপে উঠিল মেতে মল্লিকা মালতি দেখুন কত সুন্দর কথাগুলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কলমে লিপিবদ্ধ করে গেলেন কিন্তু আমরা আজকাল এই গানগুলো শাস্ত্রীয় সঙ্গীতগুলো আর শুনতে পাই না এখন মাইক বাজালে অন্যান্য গান শুনতে পাই কি পাই না ছোটবেলায় মা এই গানগুলো শেখাতো আমাকে তারপরে তো গানগুলো আর শোনাই যায় না খুবই কম শোনা যায় যেমন আরো কত কত রবীন্দ্রনাথ ঠাকুরের গান আছে এই করেছো ভালো নিঠুর হে নিঠুর হে এই করেছো ভালো এই করেছো ভালো নিঠুর হে নিঠুর হে এই করেছো ভালো নিত্যানন্দ জগৎগুরুকে প্রণাম করছে স্বয়ং মহাপ্রভু দাদা গো দা সেবা দিতে চাই সেবা দিতে চাই কৃপা করি বল মোরে চৈতন্য ঘোষণা চৈতন্য চৈতন্য
চৈতন্য গোসাই। দাদা তুমি আমায় কৃপা দৃষ্টি দাও, আমি যেন বৈষ্ণব সেবা ব্রাহ্মণ সেবা দিতে পারি। আজ বড় আনন্দের তিথি, এটি আমাদের পালনীয় কর্তব্য সনাতন ধর্মে, শুধু বৈষ্ণবদের নয়। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেতা যুজিৎসভা মামকা পাণ্ডবশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। ধর্মক্ষেত্রের অনাঙ্গে পাঁচজন যোদ্ধা ছিল, একজন ছিল প্রেমের যোদ্ধা, একজন ছিল অহংকারের যোদ্ধা, একজন ছিল মায়া প্রেমের যোদ্ধা, আর দুজন ছিল ভক্তি রসের যোদ্ধা। তারা কারা আপনারা সকলেই বলেন নাকি পাণ্ডুর পুত্র পাঁচজন ছিল। পাণ্ডুর জ্যেষ্ঠ পুত্র নাকি যুধিষ্ঠির, মহাভারতের কথা অমৃত সমান যারা শ্রবণ করে তারা অতি পুণ্যবান। এখানেই তো বড় ভাবসাগরের কর্তা খুলে বলল, কুন্তির পুত্র তো কর্ণও ছিল না ছিল না? অপরাধটা মা করলো, দোষ পেল সন্তান। কি গো, অপরাধ করেছে তো মা না কর্ণ করেছিল? মা হইয়া তুমি জন্ম দিয়ে অকালে মৃত্যু দিলে মরে, সেই সন্তান কি বিশ্ব চরাচরে জয় করিতে পারে? ঘটোৎকচ যদি তাণ্ডব নৃত্য না করত, অবধারিত শিও কৃষ্ণ কোনো কিছু করতে পারত না, কর্ণের হাতেই কিন্তু অর্জুনের মৃত্যু হতো। আর এই চাকটা কিন্তু ঘুরিয়ে দিলেন কৃষ্ণ ভগবান। যুদ্ধের শেষে ঘটোৎকচকে ডাক করলেন, কৃষ্ণ বসে বলছে, ঘটোৎকচ আজকে তুমি পাণ্ডুর হয়ে যুদ্ধ করতে এসছো, আমি কিছু বলবো না, কারণ পাণ্ডু তোমার ধর্ম, তোমার পিতা, তোমার জ্যেষ্ঠ মানে তাতশ্রী বা এরা সকলে তোমার ধর্মের হয়ে আছে, তুমি হিড়িম্বার ঔর জাত সন্তান ঘটোৎকচ, ভীমের কৃপায় তুমি এলে এই ধরার তলে, তবে আমি তোমাকে বলছি শোনো, তুমি কিছু করার আগে আগে আমার কথা যদি তুমি শোনো তাহলে তোমার ধর্ম রক্ষা হবে, না হলে তোমার কালকেই ধর্মের মৃত্যু হবে। এমন করে কথাটা বলে দিলেন, লুটিয়ে পড়লেন পর্বত যেন কৃষ্ণের চরণে, কৃষ্ণের চরণে করিলে থাকিবে ধর্ম বল গই আমার, বল গো আমারে। তাহলে আমি তোমাকে বলছি শোনো, কাল প্রথম যুদ্ধেই তুমি এমন নৃত্য করবে, এমন অধর্মের আচরণ করবে যা দেখে কর্ণ যেন তোমাকেই মারবে। আর কর্ণর কাছে কিন্তু আর মাত্র একটি মাত্র অস্ত্র আছে, যে অস্ত্রটা যত্ন করে রেখেছে শুধু তোমার তৃতীয় পাণ্ডব অর্জুনের জন্য। আর অর্জুন যদি মারা যায়, কারণ তোমার জ্যেষ্ঠ মানে তাতশ্রী তো যুদ্ধ করবে না, যুধিষ্ঠির তো যুদ্ধ করবে না, সেটা প্রথমেই না বলেছে যে সামান্য অর্থের জন্য সামান্য বিষয়ের জন্য কি হবে আমার, আমি তো থাকবো না। ভীম বলছে, যতদিন বাঁচব তত আমারটা ছাড়বো কেন? ক্রোধী ভীম আজকে তারই উপবাস, বৈমা একাদশী। তো সেই
তৃতীয় পাণ্ডবকে বাঁচানোর জন্য তখনই ঘটোৎকচ বলছে তাহলে আমাকে কি করতে হবে, না তুমি যদি না মরো তাহলে অর্জুন বাঁচবে না, আর অর্জুন যদি মরে তুমি বাঁচবে, তাহলে এবার তুমি চিন্তা ভাবনা করো তুমি মরবে না অর্জুন মরবে। ঘটোৎকচ বলে পুত্র গেলে পুত্র আসবে, কিন্তু গাছ থাকলে তো ফল হবে, কিন্তু গাছ যদি কেটে দেওয়া হয় ফল কি আর হবে। হ্যাঁ, কি সুন্দর বার্তাগুলো মহাভারত দর্শন করলে আপনারা পাবেন। ঘটোৎকচ বলছে বৃক্ষ থাকলে ফল হবে, কিন্তু বৃক্ষ যদি না থাকে ফল কি করে হবে। আহা, এই বলে তখনই তিনি প্রতিশ্রুতি করেছিলেন আমি কালকে এমন যুদ্ধ করব যাতে আমাকে দেখে কর্ণ পাগলের মতো তার সেই বাণটি আমাকে ছুড়ে মারে। কিন্তু কৃষ্ণ আমার একটি শর্ত, যেন আমি মৃত্যুকালে তোমার চরণ দর্শন করতে পারি, যেন আমি আমি তোমার রাঙা চরণ দর্শন করতে পারি। একবার সেই কৃপা করো প্রভু গোয়াইয়া মৃত্যুর কথা শুনছে তোমার চোখে জল এলো কেন? জল আবার আসেনি, কারণ আমি জানি জন্ম হইলে মরিতে হবে। ওগো প্রাণনা আমায় এই আশীর্বাদ, আজি করব মনে রে মৃত্যুর কালে তোমায় দেখিতে পারি, প্রভু তোমার চরণ পেলে আমার জালাজু রাবো, তোমার রাঙা চর পেলে আমি আমার জালাজু তোমার চরণ পেলে জলাজু রাবো, একবার সেই Oh, no!
বচন পেলে আমি জ্বালা জুড়াব কেন পাপিষ্ট দিহায় আমার সদা বলে গহরি ঘটোৎকজের মৃত্যু হয়েছিল, কিন্তু ঘটোৎকজের মৃত্যুর পরে ঘটোৎকজের পুত্র এসেছিল, নাম বর্বরী। সে কৃষ্ণকে শুধু বলেছিল তুমি আমাকে অনুমতিটি দাও, 18 দিন যুদ্ধ করতে নামে একদিনে শেষ করে দেবে। কত বড় বীর! কৃষ্ণকে অনুমতি চেয়েছিল, তোমাকে 18 দিন কষ্ট করতে হবে না জনার্দন, তুমি আমাকে শুধু অনুমতিটা দাও, আমি একদিনে শেষ করে দেবো। বর্বরীকে বলেছিল আমি তোমার কথাই খুশি, কিন্তু তোমাকে আমাকে একটা জিনিস দিতে হবে, তুমি যদি আমাকে ওই জিনিসটা দাও তাহলে তুমি আমি তোমাকে কুরুক্ষেত্রের যুদ্ধের অধিকার দিয়ে দেব। তো তখন বলছে প্রভু তুমি যা চাইবে আমি তাই দেব, দাও তোমার মাথাখানি আমাকে দাও। কি কায়দা করেছে কানাই, যে কায়দাগুলো সাধারণ মানুষের মাস্তকে আসবে। বলছে জনার্দন তুমি যদি আমার মাথা কেটে নাও তাহলে আমি কি করে যুদ্ধ করব, না তোমাকে যুদ্ধ করতে হবে না, তুমি এত বড় যোদ্ধা, তুমি যদি এই সামান্য এদের সঙ্গে যুদ্ধ করো তোমার কলঙ্ক হবে, তাই তোমাকে যুদ্ধ করতে মানে তুমি শুধু কৌশলগুলো দেখে যাও। না ঠাকুর, তাহলে আমার একটা আশা, আমি যেন 18 দিন যুদ্ধটা দেখতে পারি। তাই গোবিন্দ কৃপা করেছিলেন, তাই বর্বরী যুদ্ধ দেখেছিলেন, ফরদ গাছেতে তার মাথাটা রাখা হয়েছিল। কি অনিত্যময় লীলা! দেবব্রত ভীষ্ম পিতামহ তিনিও ধর্মকে বাঁচানোর জন্য অধর্মের ডালটাকে নিজেই ভেঙে দিলেন, নিজে ভাঙলেন। বলছে আমি শিখণ্ডী রূপ যখনই দেখবো আমি আর যুদ্ধ করব না। পূর্বেতে কাশী রাজার 3 কন্যাকে হরণ করে নিয়েছিল, অম্বা অম্বিকা অম্বালিকাকে, তারা স্ত্রী রূপে চেয়েছিল, তাদেরকে দেয়নি বলে অম্বা বলেছিল আমি তোমার মৃত্যুর মুখের কারণ হয়ে দাঁড়াবো। বলে তাই হয়, তুমি যেদিন আমার মুখে দাঁড়াবে মা আমি সেদিন থেকে গান্ডি ফেলে দেবো, আমি আর যুদ্ধ করবো না। এই কৌশলটি একমাত্র কৃষ্ণ জানত, আর কেউ জানত না। তাই রণযুদ্ধের কৌশলে কৃষ্ণই শিখণ্ডী রূপে দাঁড়িয়েছিলেন ওই দেবব্রত ভীষ্মের অগ্রভাগে। আর তখনই গান্ডি ফেলে দিয়ে এত বড় পর্বত নেমে এলো ধরাতলে, নেমে এসে প্রণাম করছে। অর্জুনকে বলছে এবার তুমি বাণ ছাড়ো, আর সুযোগ নয়, ঘুরে যদি দেবব্রত ভীষ্ম
হরে গান্ডীব দ্রোণাচার্য তার কাছে পরশুরামও তার কাছে আর কিছু করতে পারবে না, কারণ পুত্রকে নিধন করে পিতা কোনোদিন জয় লাভ চায় না। তাই আজকে শেষ যুদ্ধ হয়ে যাবে পরশুরামের সঙ্গে দেবব্রত বিশ্বের। আমি তাই বলছি যাতে বজ্রের সঙ্গে বজ্রের যুদ্ধ না হয়, তাই তুমি বাণ নিক্ষেপ করো। তাই অর্জুন কানতে কানতে প্রথমে বাণ প্রণাম বাণ দিয়েছিলেন দেবব্রত ভীষ্মকে। ভীষ্ম দাঁড়িয়ে দাঁড়িয়ে শত শত বাণকে গায়ে গেঁথে নিয়েছিলেন। কৃষ্ণের কাছে মিনতি ছিল যে তুমি আমাকে যা দিয়ে সাজা দাও তাতে আমার দুঃখ নেই, কারণ আমি অষ্ট বসুর এক বসু, আমি পাপ করেছি, আমাকে তো সাজা নিতে হবে। কিন্তু তুমি আমাকে এই ধরিত্রীতে ঘুমিও না, আমাকে ধরিত্রীতে ঘুমিও না, তাতে আমার মা কষ্ট পাবে। অর্জুন তুমি ওকে সরসজ্জা করে দাও। সরসজ্জা যখন করে দিলেন মাথাটা তো ঝুলে গেছে, ছুটে গেছে যুধিষ্ঠির বালিশ আনতে মাথাটা তুলবে বলে। কৃষ্ণ বলছে যুধিষ্ঠির, পর্বতের চেয়েও যার মাথাটা ভারী তাকে কি সামান্য বালিশে তোলা যায়? অর্জুন তুমি সর দিয়ে আর দুটি বান দিয়ে তুমি বালিশ করে দাও পিতামহ। সর দিয়ে বান দিয়ে বালিশ করে দিয়ে অর্জুন কাঁদছে পিতামহর চরণ ধরে। পিতামহ তখন বলছে, অর্জুন আজ আমার কত সৌভাগ্য, পাপ করেও মৃত্যুর কালে আমি তোমার জন্য আমার কৃষ্ণকে পেলাম। বলো না কত মানুষ পথে ঘাটে মারা যায়, সকলে কি গোবিন্দের চরণ পায়? তবে হে প্রাণনা, আমার কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু আমার তো মৃত্যু নাই, আমি ইচ্ছা মৃত্যু যদি গ্রহণ করি তবে আমার মৃত্যু হবে। আমার পিতা শান্তনু আমি আশীর্বাদ দিয়েছে, আমাকে শেষ দেখাটা একটু দেখতে দেবে গো প্রাণনা? বলো তোমার শেষ দেখাটা কি? আমি দেখব ধর্মের জয় হয় না অধর্মের জয় হয়। কল্যাণ বস্তু সকলে চলে যেত যুদ্ধ শেষ করে, রক্তাক্ত কুরুক্ষেত্রে একাই ছিল শুধু চোখের জলে দেবব্রত ভীষ্ম, আর কেউ থাকত না। আর রাতের অন্ধকারে অর্জুন আর যুধিষ্ঠির দেখতে আসত পিতামহ। এই তো সেই মহাভারত, এত তাড়াতাড়ি নিধন হবে না, নর হইবে খলবল নাসিবে ভূমণ্ড। এখন অনেকে বাকি, মানুষ যদি বলে দিতে পারবে কলি কবে শেষ হবে সে তো হবে ভগবান। আর তাহলে আপনারা এত কষ্ট করে ভগবানের অর্চন করবেন না, কালকের মালসা দেবেন না, তাহলে মানুষই তো হয়ে যাবে সর্বশ্রেষ্ঠা। সাড়ে শ্রীনাথ দেহ নিয়ে মানুষ বেশি বাহাদুরি করে, ওই সাড়ে শ্রীনাথটা একটা হাওয়া আসলে তাকেই ধরতে পারে না মানুষ বলে আমি তোমাকে দেখে নেব। আসি আজকে আর আপনাদের চরণে সময় নষ্ট করব না, আজকে চলবো সেই মহারাষ্ট্রেতে, দেখব এক ভক্ত কেমন করে। আপনারা অনেক লীলা শুনেছেন, আজকে শুনবো একটা নিচু জাতি মানুষ তিনি কি দিয়ে ভগবান সেবা করেছিলেন। আপনাদের কাছে হয়তো পুরনো বিষয়, আমার কাছে কিন্তু নতুন বিষয়। ভক্ত গোরা কুমোর শুনেছেন তো পালাখানি? ভক্ত গোরা কুমোর শোনা হয়নি না? আজকে চলবাল আমরা সেই মহারাষ্ট্রেতে গোরা কুমোরের জীবন কাব্য লীলাতে। আজ কেন গো ফুলের বনে জাগলো শ্রীহর, আজ কেন গো ফুলের বনে বাজল শ্রীহর, আজ কেন গো ফুলের বনে জাগলো শ্রীহর,
গেলো কেন স্বপ্ন আমার পেলাম কাহার দর্শন ভাগলো কেন নিশির স্বপ্ন ভাগলো য কার বাজলো শিখর আজ কেন গো ফুলের বনে জাগলো শিখর আজ কেন গো ফুলের বনে জাগলো শিখর কে যেন গো মনে যমুনা কদম বতলা উঠালে করা বাঁশুরি বাজা বাঁশুরি বাঁশুরি দম্ব তলাই উঠালে করা বাঁশুরি বাজায় যেন আগমনী গান গাইছে পাখি আগমনী গান গাইছে পাখি সেই কিরে বৃন্দাবন জাগলো শিহর চল গো মোরা চলে যাই গো ও গো সনকা চল মোরা সেতাই যাই গো বলি ও সনকা ও সনকা চল গো মোরা চলে যাই গো फिर भगवान होते हैं चलो ना वहां पर जाने होगा मैंने मंदिर में मेरे भगवान बैठ के रहते हैं उसको भी खाना भी नहीं दे सकते हैं तो पर यहां उधर जहां भी खोजेगा नहीं भी मिलेगा मुझे क्या बताए ना सच्चा बात मैं कहते हूं जितना घूमेगा मैंने दूसरा हो जाएगा देखबे ना এদিক ওদিক যত ঘুরবেন শুধু মন্দির দেখবেন আর মূর্তি দেখবেন তাই না কিন্তু ঠাকুর কথা বলবে তো কাশী গেলাম প্রয়াগ গেলাম বৃন্দাবন গেলাম ভাই নবদ্বীপে এসে দেখি নিমাই তো নাই নিমাই গেছে পুরীতে জগন্নাথের কাছে আছে বলে সকলে আছে ন সকলে সকল কাজ ফেলে ছুটে যাই নিমাইকে দেখিব একবার বলে দেখিবার তো বাদে সেখানে গিয়ে দেখি নিমাই ও তো নাই চোখের জলে বুক ভাসাইয়া বাড়ি এলাম ভাই বসে বসে বাড়িতে বসে ভাবছি কেন গেলাম রে এই টাকায় যদি চানাচুর কিনে খেতাম অনেক লাভ হতো রে রাধে যেন কেন গেলাম যদি চানাচুর কিনে কিনে খেতাম বোধহয় আমার শরীরটা অনেক পুষ্টি করতো কিন্তু এটা দেখুন দেখি আপনার সকলে নকল পায়দা ছোড় রে আসবি ভগবান ঘর মে বট কে রতে হে ইসকো ভি নেই দেখ রহে ধর্মতলে যাওয়ার আগে কিন্তু মানিকতলা পড়ে আর মানিকতলায় না গেলে ধর্মতলায় যাওয়া যাবে না মানিকতলার কৃপা না হলে আপনি ধর্মতলায় যাবেন কি করে আর ধর্মতলায় তো আছে চিন্ময় ভগবান হরিবল হরিবল কি গো মুক্ত দিয়ে আংটি বানাবেন সোনা রূপা তামা দস্তা হীরে যাই হোক দিয়ে বানাতে হবে
শুধু তো মুক্তা দিয়ে আংটি হবে না, হবে কি? তাহলে মুক্তাকে ধরবে কে? একটা বস্তুর ধাতুর তো প্রয়োজন আছে নাকি বাবা? ঠিক তেমনি ঈশ্বরকে চেনাবে কে? একটা ধাতু, সে হলেন বাবা মা। বাবা মার সেবা না করলে আপনি যতই যাই করুন না কেন, খুশি কিন্তু ভগবান হবেন না। হরিবল হরিবল। আর বাবা মা হলো মানিকতলা, আর গোবিন্দের স্থান হলো ধর্মতলা। তাই মানিকতলায় যাওয়ার আগে, মানে মানিকতলা থেকে আপনি ধর্মতলায় যাওয়ার আগে মানিকতলায় দেখুন, এই মানিকতলায় মানিক আসতে পারে আসল মানিক, আর আপনাকে ধর্মতলায় যেতে হবে না। যদি কোনো সন্তান বাড়িতে বসে বাবা মার সেবা করে, অতিথি বামন বৈষ্ণবের সেবা করে, তাকে আর কোনো তীর্থ ঘুরতে হয় না, অনায়াসে সব তীর্থের ফল পেয়ে যায়। আপনাদের কাছেই তো বসে আছেন আমার একজন বাবা। মাঝে মধ্যে তখন আসতাম, দেখতাম সেই রাত তিনটে থেকে সকল বৈষ্ণবদের নিয়ে, পাড়ার মেয়েদের নিয়ে নিতাই গৌর বলে পরিক্রমা করত। কিন্তু তার কি দরকার আছে বলুন তো এই করাটা? তিনার কোনো কাজ আছে কি? সে বলছে আমার তো কাজ নেই এই সময়টায়। তা কাজ যখন নেই একটা কিছু কাজ করি কি? কাজ যখন নেই তাহলে বসে থাকবো কেন, একটা কিছু কাজ করি না? অনেকে বলছে আর কত ঢঙ্গ দেখবো, অনেকে বলছে, কারা বলে? যারা কৃষ্ণ বৃদ্ধেশী। আর গাছটা কি বলছে জানো? এক গাছটা হালকা নাড়া দিয়ে পাতাগুলো সেই ব্রাহ্মণ বৈষ্ণবের উপরে ফেলে দেয়, হে ঠাকুর আজ আমি শান্তি পেলাম যে তোমার নামটা আমি শুনলাম। মানুষ হইয়া ভুলে যায়, বৃক্ষ হইয়া কাঁদয়, পাতাগুলো পুষ্প বৃষ্টির মতো পরিশ্রম করে দেয়, কত কীট পতঙ্গ মুক্তি পায় মানুষ আজকে ভুলে যায়। কি মানুষ ভুলে গেছে না? মানুষ শুধু বাচপিচ করে যে কে ভালো গায়, কে ভালো নাচে, এটি তো বাচপিচ করে, এটা জানবেন। কেউ সুরে গায়, কেউ বেসুরে গায়, কিন্তু সে ভগবানের কথাটাই গায়, সে অন্য কারোর কথা গায় না। এটা ধর্মনীতির আসর, এটা কোনো রাজনীতির বাসর নয়। আমরা এসেছি ধর্মের কথা শুনবো, ধর্মের কথা শুনতে শুনতে আমাদের জীবনের জীবিকাকে আরো উন্নত করব। চলছে সেই এক কুমোর আর তার স্ত্রী দুজনে মিলে বলছে চলো না আমরা একটু ভগবত সেবায় যাই। বলছে আচ্ছা বাড়িতে বসে তুলসী মন্দিরের কাছে পরিক্রমা করলে কি বৃন্দাবন হয় না? চলো চলো আমরা সেখানে গিয়ে প্রদীপ জেলে প্রণাম করবো। গিয়ে মাটির প্রদীপ জেলে দিয়েছে গো। আজি সন্ধ্যা বেলায় তুলসী তলায় সাজের প্রদীপ জেলে আমি বসে আছি শুধু তোমার দেখা পাবো বলে। আমি বসে যাচ্ছি দেখা পাবো বলে তুলসী তলায়, তুলসী তলায় সন্ধ্যা বেলা আমি বসে আছি দেখা পাবো বলে। কত নিশি আমার চলে গেল গো,
কত নিশি গেল বলে কিন্তু আজ পর্যন্ত আমি গোবিন্দ দর্শন পেলাম না আর মা হতে পারলাম না গো জানো জানো আমার মনে আশা জাগে স্বামী গো আমার মনে আশা জাগে আমার মনে আশা জাগে আমার মনে আশা জাগে আমি মা হতে চাই গো স্বামী জানো জানো জনকা মানুষ ইচ্ছায় অনেক আশা করে কিন্তু তার কি পাছাড়া তো আশা পুরে না গো চলো না দুজনে একটু ওই তোমার ওই তুলসী তলায় গিয়ে একটু কাঁদি আমায় কৃপা করো বংশীধারী কৃপা করো গৌরহরি তোমার কৃপা করো বংশীধারী কৃপা করো গৌরহরি যেন মা হতে আমি পারি কৃপা করো বংশীধারী মা হতে আমি গো পারি কৃপা কর বংশীধারি কৃপা কর বংশীধারি রইতে না রে ভগবান আর রইতে পারে ভগবান রইতে না রে রইতে পারে ভগবান রইতে পারে ভগবান রইতে না রে ভগবান রইতে না রে ভগবান রইতে পারে ভগবান রইতে পারে ঋতুবতী হইল দেখো সেই যে জননী ঋতু প্রদান করিল সেই পিতা ভাগ্যবান সেই ঋতু আসিল এক সুন্দর সন্তান মাতৃগর্ভে দেখো করে কৃষ্ণ রাম অপরূপ সুন্দর দেখো করিল মহারাষ্ট্রে জানি মায়ের গর্ব দিনে দিনে বাড়তে আছে দেখিল দেখিল সকলি রাধে কৃষ্ণ গোবিন্দ হরি জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে কৃষ্ণ গোবিন্দ হরে রাধে কৃষ্ণ গোবিন্দ হরে রাধে কৃষ্ণ গোবিন্দ হরে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ হরে রাধে কৃষ্ণ গোবিন্দ হরে রাধে কৃষ্ণ গোবিন্দ হরে গোবিন্দ হরে গোপাল হরে রাধে কৃষ্ণ গোবিন্দ হরে রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে গোপাল হরে রাধে কৃষ্ণ গোবিন্দ হরে রাধে কৃষ্ণ গোবিন্দ হরে গোপাল আপন ঝুলে যা সত্যাই সাপে
গোবিন্দ হরে জয় গোপাল হরে রাধে কৃষ্ণ গোবিন্দ হরে জয় তাই গোবিন্দ রাধে কৃষ্ণ গোবিন্দ হরে রাধে কৃষ্ণ গোবিন্দ হরে রাধে কৃষ্ণ গোবিন্দ হরে জয় জয় রাধা রানী কি জয় 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 ভগবান বিষ্ণু দেব কি জয় 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 নৃসিংহ মহারাজ ভগবান কি জয় সকলে জয় দিয়েছেন সবাই যদি জয় দিত সাউন্ডটা একটু বেশি হতো আজকে একাদশী বাবা সেবা আদি ঠিক হয়নি তো বারবত করে খাওয়ার চিন্তা করেন কেন যদি বার করব খাওয়ার চিন্তা করব তাহলে বার করার দরকার ছিল না তাই তো নাকি কৃষ্ণ বলে যদি আমাকে চিন্তা করবি তাহলে তুই সংসারে চিন্তা করিস কেন আমার উপরে একটু বিশ্বাস রাখ কি যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কিন্তু একজনকেই চেনে আর দোসরা আদমি কো নেই চিন রায় আক্রমণে বুঝি পারিছ না জিমতে আক্রমণে কালী কো ডাকুছন্তি দুর্গা কো ডাকুছন্তি চণ্ডী ডাকুছন্তি শীতল ডাকুছন্তি উৎকলে এক কো ভগবান কো ডাকুছন্তি কালিয়া নন্দ আক্রমণে যাও আক্রমণে যাই কি দেখিবে কালিয়া নন্দ ছাড়ি তাঙ্গু কেহি আদমি কাহু কো নাই ভজিব ইমতে তাঙ্গু মাহাত্ম রউছি না তা উৎকল সকল আগে রাজ্য ভালো হচ্ছে উৎকল রাজ্য এতে সুন্দর রাজ্য হচ্ছে উৎকল নু বাংলায় আসিলে ট্যাক্স কম লাগিবে লেকিন বাংলা নু উৎকলে যাইলে ট্যাক্স বেশি লাগিবে তাঙ্কু ভগবান মানো রাখিলে না আপ্রমণে জীব 1300 টাকা করি গুটে মাথা উড়িষ্যার পা দিলে 1300 টাকা উড়িষ্যা সরকারকে দিতে হইবে আর পুরী যাইতে পারিব নাই আর মহাপ্রসাদ খাইতে পারিব নাই বলে কেন 1300 টাকা যদি লই লিব শুধু ট্যাক্সটা আর পূজা দিতে কত টাকা যাইব জগন্নাথ দেখিতে পাই কত লাগিব তা কেই যাবে কি কেউ যাবে না কিন্তু তবুও মানুষ যাবে কেন জগন্নাথ তো ডাকবে তুই যাবি না আর জগন্নাথ যখন ডাকবে তখন কি আপনি না গিয়ে থাকতে পারবেন বাড়িতে এমনই জগন্নাথের করুণা আছে মহাপ্রসাদ মহানন্দ বাজার কত সুন্দর অমৃতময় যেখানে গেলে আপনার এই ক্রোধিত মনটা নরম হয়ে যায় যত বড় শক্ত লোহা হোক না কেন আগুন দেখলেই সে ভয় পায় কি যত কঠিন লোহা হোক না কেন আগুন দেখলে ভয় পাবে ঠিক এদিকে কঠিন লোহাটা প্রসবিত হলো শুভক্ষণে শুভ লগ্নে পুত্র প্রসবিল মহারাষ্ট্রের গ্রামের মানুষ শঙ্কধ্বনি উলুধ্বনি দিল উলুধ্বনি পাইয়া দেখো আনন্দিত মন পুত্রের নাম রাখিল আমার শ্রীগোরানন্দন শ্রীগোরানন্দ বসে আছিস কেন আর উঠে আসবি তো আরে না না আপনাদের বলছি আপনার ঠেলাঠালি করবেন না আর একজন মাকে বলছে বসে আছিস কেন মরিস নাই বটে আরে নারীটা ভাঁধ ভালো করে নারীটা ছেদন কর আরে একটু শাক বাজা মুখে একটু মধু দে নারী ছেদন করলো মুখে মধু দিল শঙ্খ বাদন হয়ে গেল আহা ছেলেকে কোলে নিয়েছে ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেনা না বিতো ব্যথা আমি ভুলি যা তোমারে সংসারে আসিয়া পেনা না বিতো ব্যথা তোমারি চরণে আসিয়াছি আমি জানাবো দুঃখের কথা তোমার চরণে আছি আছি আমি বলিব দুঃখের কথা গো বলিব দুঃখের কথা আমি জননী জঠরে ছিলাম যখন বিষম
স্বামী জননী চরণে জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে একবার প্রভু দেখা দিও মারে আরে একবার প্রভু দেখা দিও মোতে বঞ্চিলে দিন দাসে গহরি বঞ্চিলে দিন দাসে আরে একবার প্রভু দেখা দিও মারে বঞ্চিলে দিন দাসে গবঞ্চিলে দিন দাসে ছেলেকে তুলসী তলায় রেখে দিয়ে পাড়া প্রতিবেশী সকলে পঞ্চ প্রদীপে আরতি করে ভগবানকে আরতি দর্শন করাচ্ছে আর সকলে বলছে এই গোরা যেন কৃষ্ণ ভক্তে ওঠে আহা সঙ্গে সঙ্গে সকলে মিলে আরতি গুণগান গাইছে জয় ভালে গোরা চাঁদের আরতি বলি জয় জয় ভালে রে গোরা চাঁদের আরতি বলি বাজত সংকীর্তনে মধুর সুধনি বাজত সংকীর্তনে বাজত সংকীর্তনে মধুর সুধনি ওরে শঙ্খ বাজে ঘণ্টা বাজে হরিবল হরিবল সবাই বাজে করো তাল জয় জয় শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করো তাল দেখো তালে তালে ভাইরে মিলে গেল আরে তালে তালে দেখো মিলে গেল আজ এই হরিবাসরে মানুষের কত ভাগ্য হলো ওরে তালে তালে মিলে গেল হরিবাসরে ভক্ত বৃন্দের কত ভাগ্য হলো তালে তালে মিলে গেল ওখানে আরতি হচ্ছে ছোট্ট ছেলেকে নিয়ে ভগবানের কাছে রেখে দিয়ে নিবেদন করছে প্রভু এই ছেলে যেন তোমার সেবায় লাগতে পারে আর আপনাদের হরিবার সভাতেও আরতি হচ্ছে মধু রবৃদঙ্গ বাজে শুনিতে দশাল মধু রবৃদঙ্গ বাজে শুনিতে দশাল কুসুম ফুলে গাঁথি বনমালা আরে বিবি ধকু সুম ফুলে গাঁথি বনমালা যেন সাত কোটি চন্দ্র যিনি সাত কোটি চন্দ্র যিনি বদন উজালা সাত কোটি চন্দ্র যিনি বদন উজালা সাত কোটি চন্দ্র যিনি বদন উজালা ওরে শিব সুখনারদ বেদ বিচারে ওরে শিব সুখনারদ বেদ বিচারে ওরে নাহি পরাত পর ভাব বিভোর নাহি পরাত পর ভাব বিভোর নাহি পরাত পর ভাব বিভোর ও গো শ্রীনিবাস হরিদাস পঞ্চমে গায়ে শ্রীনিবাস হরিদাস পঞ্চমে গায়ে আমার নর হরি গদাধর চামর দুলার নর হরি গদাধর চামর দুলার আরে নর হরি গদাধর চা
আমার দুলাবে ওরে দেবী গা বল্লভ দাস শ্রী গৌর চরণে ও গো শ্রী বীর বল্লভ দাস শ্রী গৌর চরণে জাগ ভরি গৌর মহিমা প্রকাশ জাগ ভরি হলো মহিমা প্রকাশ ভগবান শ্রী রাধা বিনোদ গোপাল কি জয় মহাপ্রভুর আরতি কীর্তন কি জয় সকলে ছেলেটাকে কোলে নিয়ে বাড়ির ভেতরে গেল কিন্তু দেখা গেল কি জানো ওই ছেলেকে যে তুলে নিয়ে গেছে ওই আরতি কীর্তন হতে হতে কখন যে ছেলের মা আর ছেলের বাবা মারা গেছে সেটা আর কেউ দেখল না এটা বড় আশ্চর্য মৃত্যু ছেলের মা বাবা বসে আছে ছেলেটার নাম গোরা জাতিতে কুমোর বলে নাম দিল গোরা কুমোর মা বাবা যে কখন চলে গেছে কেউ আর জানতে পারল না এদিকে ছেলেটা কাঁদছে মা মা বলে এই আর ছেলেকে নিয়ে একটু দুগ্ধ দে গড়ে পড়ে গেছে কি আশ্চর্য বৃত্ত পাড়া প্রতিবেশী সকলে ভেঙে পড়ল বুঝি এই ছেলেটার বাঁচবে না রে যার মা চলে যায় যার বাবা চলে যায় এই ছেলেকে কে বড় করবে দেখো না একটা কথা বলি আমার তো কোনো সন্তান সন্ততি নেই দাও না গো দাও না ওই ছেলেটাকে আমি আমার ছেলেকে মানুষের মতো করে মানুষ করে তুলব বলি হ্যাঁ গো তুমি বাল্যকালে স্বামী হারিয়েছো মা কিন্তু তোমার তো কোনো সন্তান সন্ততি নাই তুমি ওকে কি খাইয়ে মানাবে জানো মুকেন করতি বাচালক পঙ্গু লগাইতে গিরি যত কৃপা তমাগে বন্দে পরমানন্দে মাধব মাধবের কৃপা হলে সব কিছু হয়ে যায় দাও না বোবা যদি কথা বলতে পারে খোড়া যদি হেঁটে যেতে পারে অন্ধ যদি দৃষ্টি পেতে পারে তাহলে কি আমার এই প্রয়োধরে কি রাস্তি পারে না পারে পারে তুমি তুমি যদি একটু তোমরা সকল মিলে দাও না গো জানো জানো আমি বড় আমি বড় ভিখারি দয়াল গই আমি বড় দিনবি ভিখারি সত্যি বলছি আমার কিছু নেই কিন্তু আমি ভিখারি কিন্তু আমি বড় প্রেমের ভিখারি গো আমি মা ডাক শুনতে বড় ভালোবাসি ভালোবাসি দাও না আমাকে কি পুত্র ভিক্ষা বেশ তবে নাও আজ থেকে তোমার পুত্র রূপে এই পরিচিতি পাবে আহা ছোট্ট ছেলে
একদিন দুই দিন এক মাস দুই মাস করতে করতে অন্নপ্রাশন হয়ে গেল। এক বছর বয়স, দুই বছর, তিন বছর, পাঁচ বছর গোরা কুমারের বয়স হয়েছে। গোরা কুমার গুটি গুটি করে চলে আর মাকে বলে, মা ও মা, মা গো তুমি কেন ওই ঘরটার ভেতরে গিয়ে শুধু কাঁদো গো? হরে কৃষ্ণ নাম জপয়ো বিরাম, যে কটা দিনে দেখে আছে রে পরাণে। হরে কৃষ্ণ নাম জপয়ো বিরাম, যে কদিন দেহে আছে পরাণ। হরে কৃষ্ণ রাম জপয়ো বিরাম, যে কদিন দেখে আছে পরাণ। বলো বারে বারে যাবে যদি পারে, বলো বারে বারে যাবে যদি পারে, পারের কড়িয়া লাগবে না রে। হরে কৃষ্ণ না জপয়ো বিরাম, যে কদিন দেহে আছে পরাণ। হরে কৃষ্ণ রাম জপয়ো বিরাম, যে কদিন দেহে আছে পরাণ। হরে কৃষ্ণ রাম বলো বলো একবার বদনে ভরে, বলো বলো একবার বদনে ভরে। মোদের কৃতাবে জ্বালা আরে যাবে দূরে, নামে বলো আর নাম বল ভাই, নাম বল ভাই, আর নাম বল ভাই বদন ভরে। তোদের তৃতব এমন কি সমন জ্বালা যে রাজিবে, নাম বল ভাই বদন ভাই। তোমাদের মানব জনম ধন্য হবে, নাম বল ভাই বদন ভাই। তোমাদের জামাই আশা সার্থক হবে, নাম বল ভাই বদন ভাই। দেখো অন্তিমে যাবে ভব পাবে, নাম বল ভাই বদন ভাই। আরে বলবে বলে এসেছিলে, নাম বল ভাই বদন ভাই। কেবল হরে কৃষ্ণ হরি বলে বলার মন বদন ভরে, আরে বলার মন বদন ভরে, বলার মন বদন ভরে। ভগবান কৃষ্ণ নাম গাইতে গাইতে তিনি মন্দিরে প্রবেশ করলেন। বলছে, মা সকলের বাবা আছে, আমার বাবা কোথায়? সকলের তো বাবা আছে, ও মা আমার বাবা কোথায়? একটি বিশেষ ঘোষণা, আনন্দের সংবাদ সই বলে দিয়ে যাই। আজকের যিনারা আপনাদের এই হরি সভা ধরে রেখেছেন, তিনারা আপনাদের কাছে আসছেন খুবই বিনয়ের সহিতে। একটা হরি সভা চালাতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয়, সেটা শুধু এখানে নয়, প্রত্যেকটা জায়গায়, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়খণ্ড, উড়িষ্যা, উড়িষ্যাতে কম হয়, উড়িষ্যাতে মানুষ এটার অনেক টাকা আছে, তারা হরিনাম নিখুঁত ভাবে শোনে। আর যার দেওয়া হবে শেষে কমিটি বক্সে দিয়ে দেবে, নালে বৈষ্ণবের অঞ্চলে দিয়ে ওনারা চলে যাবে।
তবে আমরা তো উড়িষ্যার মতো ধনী দেশের মানুষ নয়, আমরা সকলেই দরিদ্রতা। তা কমিটি বাবুরা আসছে আপনাদের কাছে অঞ্চলে নিয়ে, আপনার যে যেমন পারবেন একটু তিনাদের সাহায্য করবেন। আসি নিতাই গৌর হরি বল, একটা কথা বলি, পেছনে কেউ কথা বলবেন না, কারণ আপনারা সকলেই জানেন দিনিন কাঙাল কিন্তু ভাবের জগতে ছুটে। একটা একশোটা ছেলে মরে গেলে যে না ব্যথা হয়, একটা ভাব জগৎ হারিয়ে গেলে তার চেয়ে বেশি ব্যথা হয়। কৃষ্ণকে ভাবেই আনতে হয় গো, ভাব যাদের অভাব হয়ে যায়, যাদের আছে ভাব তাদের নাই অভাব, বারে বারে যাদের নাই ভাব তাদের সারা জীবনই রইবে অভাব। হরি হরি। তাই আমি করজোড়ে বলবো, একটু নীরব দৃষ্টিতে একটু শুনুন, কথা বলবেন না, কথা বললে ক্ষতি আপনাদেরই হবে। আমি অন্যান্য কীর্তনিয়ার মতো আপনাদের রেগে মেগে অন্যায় অবধাদের ভাষা বলতে পারবো না, আমি আমার মতেই চলে যাব, তাতে কিন্তু প্রেম জন্মবে না গো। প্রেম কিন্তু একা একা হয় না, প্রেমটা দুজনেই নিতে হয়। সংসার সুখী হয়ে আপনারা বলেন রমণীর গুণে, ঠিক কি তাই? সংসার সুখী হয় উভয়ের গুণে। আরে বাহ, হরি বল হরি বল। শুধু শক্তি থাকলে হবে না, যদি তার কাছে ভক্তিটা না থাকে। স্বামী স্ত্রী উভয় পারে গোবিন্দকে আহ্বান করতে, না পারে একা স্ত্রী, না পারে একা পুরুষ। নিরয় গৌর হরি বল হরি বল। তাই দয়া করে কেউ কথা বলে এই কাঙালের ভাব জগৎকে নষ্ট করবেন না। আসি গোড়া করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। মা যে গোবিন্দকে প্রণাম করেছিল, বলেছিল এই তোর বাবা, তমেব মাতা চ পিতা, তমেব তমেব বন্ধুশ্চ সখা, তমেব তমেব বৃদ্রাং দ্রবিণং, তমেব তমেব মম সর্বদেব দেব, তুমি তো আমার সব। গোবিন্দকে যে প্রণাম করতে গিয়েছিল, আর প্রণাম করতে গিয়েই পালিত মাই, এই দুটো সরিয়ে দেন,
গোরা কুমোরের মা গোরা কুমোর কাছে হরিনাম গাইছে বসে বসে, আর মা যে পালিত মা ভগবানকে প্রণাম করেছিল চিত্রপটে, চিত্রপটে প্রণাম করতে গিয়ে তার পালিত মাও মারা গেল। কপালটা কত ভালো দেখো, জন্মের দিনে জন্মদাত্রী জননী জন্মদাত্রী পিতাকে হারালো, পাঁচ বছর বয়সে পালিত মাকেও গোরা কুমোর হারিয়ে ফেলল। দুঃখের সাগর ভেসে এলো, মা মা বলে কেঁদে উঠলো গোরা কুমোর। অপটি পাড়া প্রতিবেশী ছুটে এলো, বলছে গোরা রে তুই ভালো কিন্তু তোর কপালটা ভালো নই রে, ভালো কেন জানি ভগবান মানুষকে একবারে দুঃখ দেয় বারবার দেয় না। আজ আমি পরম করে দেখলাম একটা ক্ষুদ্র কেবল মাত্র শিশুর জীবনে এত দুঃখ। আমি আমরা সকলে তোর পাশে আছি রে, তোর পাশে আছি। খাটিয়ার বাসে বেঁধে সকলে নিয়ে চলছে শ্মশানের তারে, আর কাষ্ঠ মাথায় দিয়ে কাঁদতে কাঁদতে গোরা কুমোর চলছে। ও গো বিশ্বব্যাপিয়া বিরাজিছ প্রভু, পাইনি তোমারে খুঁজি ও গো বিশ্বব্যাপিয়া বিরাজিছ তুমি, পাইনি তোমারে খুঁজিয়া। বলো হরি হরিব, বলো হরি হরিব, বলো হরি হরিব। বিশ্বব্যাপিয়া বিরাজিছ প্রভু, পাইনি তোমারে খুঁজিয়া। বিশ্বব্যাপিয়া বিরাজিছ তুমি, পাইনি তোমারে খুঁজিয়া। নয়নে না পাই দেখিতে, আরে অন্ধ নয়নে না পার দেখিতে, কে রে কেছে আঁখি ঢাকিয়া, পাইনি তোমারে খুঁজি যা। বিশ্বব্যাপিয়া বিরাজিছ তুমি, পাইনি তোমারে খুঁজি যা। কেন আমায় তুমি নিয়ে গেলে দেখো বাগো, প্রভু তুমি আমার কেন অনাদ করে রেখে গেলে গোমা, তুমি আমায় একা করে রেখে গেলে মা, কেন কাঙাল করে রেখে গেলে মাগো, একা করে রেখে গেলে আর মায়ের কথা ভাবছে, আর কে আমায় খোকা বলে ডাকবে গো। পিঞ্জরে খুলে দিয়েছি উড়ে যা,
পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার ছিল বলে দিয়েছি, জারে জারে উড়ে যা, জারে জারে উড়ে যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, জারে জারে উড়ে যা, উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি বেগুনে, কতদিন খাঁচার মধ্যে রাখবি দোরে, একদিন খাঁচা ছেড়ে পাখি যাবে পলায়ে। বলে দিয়েছি যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। শ্মশানে জ্বালানো হয়ে গেল দেহটা, এত সুন্দর দেহটা ছারখার হয়ে গেল, বাড়ি এলো সকলে, কিছুদিন গত হয়ে গেল, গোরা কুমন ভিক্ষা টিক্ষা করে মনের আদ্য সাধ্য সমাপ্ত করলো, করার পরে কিছুদিন পর গোরা কুমোর আস্তে আস্তে করে মাটির ভাঁড় বানায় গো, মাটির ভাঁড় বানায় কুমোর, তো মাটির ভাঁড় বানায়, আর মাটির ভাঁড় রৌদ্রুতে শুকিয়ে একটু খড় কুটো দিয়ে কোড়াই করে মাটির ভাঁড় বাজারে বিক্রি করে, এই তার জীবন জীবিকা চলে। দেখতে দেখতে বদনে তার কৃষ্ণ নাম শুনে প্রাপ্ত 16 বছর বয়স হয়ে গেল, যখন 16 বছর বয়স হয়ে গেল গ্রামের মানুষ কি বলছে, ও গোরা কুমোর শোনো না একটা কথা বলি বাবা। আচ্ছা তোমার কি প্রতিটা আমরা যদি কিছু বলি তুমি মাথাটা নোয়াও কেন গো বাবা? জানো আমার মা বলতো, আমার বাবা বলতো, তৃণপ্রেক্ষে হীন হলেই তোমার দিন আসবে খোকা। আপনারা কত গুরুজন আর আমি না কত কত ছোট, তাই গুরুজনের কাছে কখনো উঁচু গলায় কথা বলতে নেই, মাথাটা নামিয়ে কথা বলতে হয়। দেখো না বৃন্দাবনে কত বড় বড় গাছ, কত বড় বড় বৃক্ষ, তবু তারা কেউ মাথা তুলে রাধারানীর উপরে কথা বলে না। আমি তো সামান্য জীব, একটা গাছের যদি বোধ থাকে আমার কি থাকতে পারে না? তাই মাথা নুইয়ে কথা বললে যদি আপনাদের কোনো অপরাধ হবে না তো? না রে না, তোর কাছে আমাদের বহু শিক্ষা আছে। আজকালকার ঘরের ছেলে মেয়েরা বাবা মাকে প্রণাম বলে গেছে, ম্যাক্সিমাম আপনাদের দক্ষিণ 24 পরগনাতে সবচেয়ে বেশি হরিবাসন, সবচেয়ে বেশি, আর দেখবেন সবচেয়ে বেশি আপনাদের ঘরের ছেলেই বাবা মায়ের অভাব দিত হয়। বলবেন কেন বলুন তো? আপনারা সত্যের প্রতি, তাই আপনাদের ঘরের ছেলে আপনাদের কথা শুনে না, আপনাদের বাড়িতে বারবার পুলিশ আসে, তবু আপনারা গর্ব করে বলেন আমরা বেশি করে হরি বাসন দিই, বেশি করে হরি কথা বলি। যুগ তো মাত্র 4টা না 5টা গো, 4টা তো যুগ নাকি বাবা? 4টা যুগে কটি অবতার? 10টি অবতার। এই 10টি অবতারের মধ্যে তাহলে তো ভাগ ভাগ করে দিতে হবে, 4টা যুগে 10টি অবতার, তাহলে ভাগ করলে কারো ভাগে কম কারো ভাগে বেশি পড়বে। এবার দেখুন আপনারা সকলেই বলেন যে কলিযুগের মানুষের অল্প প্রাণ অল্প আহার, তাই মানুষ মানুষকে ভুলে যায়,
মানুষ মানুষকে ঘৃণা করে আমরা আচার বিচার করি এর হাতে তার হাতে খাই না এটা ওটা করি তো নাকি কি ব্যাপার ওদিকে কেন আগুন লেগে গেছে গো হ্যাঁ হরি নামের আগুন না লাগিয়ে আপনাদের আগুন লাগালে হবে শুনে যান তাল একটা ছোট্ট কথা শুনে যান আপনারা এত কষ্ট করে ভিক্ষা করেন আপনাদের বাড়িতে কেন কলহ অশান্তি লাগে আপনারা তো হরি বাসরের বাসর বসিয়ে আপনারাই নিজেরাই বাসর গড়ে নেন এই হরি সভাটা গড়তে গিয়ে আপনাদের বাড়ির কেউ ছেলে আছে কেউ স্বামী আছে কেউ বাবা আছে যারা আজকে পৌষ মাস থেকে ভিক্ষা করছে এই হরি সভাটাকে ধরে রাখবে বলে আপনারা নিমিষে এত সুন্দর গরম দুগ্ধটাতে এক ফোঁটা কেরোসিন ফেলে দিলেন এই কথা হচ্ছে দেখুন এখনো কথা চলছে এটা জানবেন মালদহ থেকে যদি ন্যাংরামের চারা আপনাদের বাটরা ষষ্ঠী তলাতে লাগান ওই গুটি আম ছাড়া ন্যাংরাম কিন্তু হবে না বলবেন কেন জানেন বাটরার মাটির স্বাদ আলাদা মালদার মাটির স্বাদ কিন্তু আলাদা মাটি গুনে গাছ হয় গাছ গুনে ফল বাহ তাই পৃথিবীতে সর্বপ্রথমে মা আপনাদেরই বলি ফের কাও সাধু সাবধান একটা সংসার ভালো হয় একটা রমণীর গুণে একটা ছেলে ভালো হয় একটা রমণীর গুণে একটা স্বামী যত্নে থাকে একটা রমণীর গুণে নারী যদি নিজে বেকন্ট্রোল হয় হ্যাঁ নৌকর তালা যদি ফোটা থাকে কাদা দিলে কি আর জল ঢুকবে না রাধে রাধে কতক্ষণ কাদা দিয়ে আপনি আটকে রাখবেন গো মা আপনার শক্তি আপনাদের কাছ থেকে পাবে এরা ভক্তি আজকে আপনারা যদি এত কথা বলেন তাহলে হরিসভা কেন করেন আপনারা এত ভালো ভালো কীর্তনে কি কেন আনেন এত টাকা দিয়ে নাকি দয়া করে বলি কি কথা বলবেন না শুনে নেন পরে তো আবার কীর্তনই আছেন আমি নাই খারাপ গাইছি আগে যিনি গিয়ে গেলেন ভালো গাইলেন আমার পরে যিনি আসবেন ভালো গাইবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখি এবার আপনারা কেমন করে গাইতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভাগ্যরি দাঁড়ান ভাগ্যরি ভাগ্যরি আস্তে 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 বাবার আলাদা হাত তালি দিবেন না বাবার মায়েদেরকে দেখি কারণ মায়েরা সোনা পরে সোনা দন্ত সহকার দন্ত নায়কার মধুর সহকার মধ্যে নায়কার তালব সহকার দন্ত নায়কার কোন সোনা পড়েছেন আমি দেখবো তো টাকাটা তো গুনে দিবেন কম দিবেন না তাহলে আমিও কেন কম নিয়ে যাব আপনাদের কাছ থেকে দেখবো না ভক্ত ভালো থাকলে মাটি আমার শক্ত হবে দেখি হরে কৃষ্ণ বাহ বাড়ি মুখে রাতি আস্তে ভগবান দেখো আস্তে দেখি আপনাদের দেখি বারে বারে আপনারা যারা বললেন জিনারা বললেন আস্তে শুনে নেন এবারে কথাটা জিনারা এই হরি নামে হাততালি দিয়ে হরি নাম বললেন কাল সকাল 10টার সময় ডিজি অলকে আপনারা দেখতে পাবেন ইউটিউব চ্যানেলে এই সাহস নিয়ে কথা বলি আমার কাঠমাটা আছে বলে আমি অন্ধের আপেল নয় কাশ্মীরি আপেল কিন্তু দাম দিলে চলবে না এক দামে নিতে হবে এটা ডিজে হল কালকে 10টায় যদি না ওর ক্যাসেট বের করতে পারে ওর ক্যামেরা আর কখনো বেরোবে না ডিজে বাপি আপনারা দেখে নেবেন কাল সকাল 10টার সময় বের করে দেবে
এটা শুধু কেবল মাত্র বেশিরভাগই এই দিনিন কাঙাল প্রহল্লাদের চ্যানেল এটা ডিজে বাবু মেদিনীপুরে একটা আছে ডিজে অলক আর একটা আছে উড়িষ্যার সাথে রানী অলক হ্যাঁ এদের মাধ্যমে আপনারা দেখতে পারেন আপনারা যে হরি নাম গাইলেন আপনারা আপনারা কালকে দেখতে পাবেন সকলে মিলে সীমান বাড়রা ষষ্ঠী তলাতে বসেছে হরি নামের মিলন মঞ্চের মেলা কত সুন্দর ভক্তগণের আদর্শতে আজ গোবিন্দ করে নিত্য খেলা রাধে রাধে আসি সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Nitai Gaur Vishnu Prem Ramunde Hari Va Jay Radha Rani Ki Jay Madan Gopal Ki Jay Hari Sabha Ki Jay Kharab Lagche Ki Jay Bolbei Bolbe Bolbe Ha Eta Bolbe Bole Kharab Lagche Ki Na Jay আপনাদের খারাপ লাগছে তাহলে আপনারা জয় গেলেন কেন দেখলাম দেখবেন আগের দিকে যদি একটা নৌকো চলে যায় তার স্রোতে স্রোতে পেছনের নৌকোটাও যে টানতে পারে না সেও কিন্তু চলছে স্রোতে যায় তাই আমিও দেখলাম আপনারা ভগবান কৃষ্ণের স্রোতেই চলতে আছে বাহ এই না স্রোত হলে কখনো কৃষ্ণ আসে না কৃষ্ণ নামে কিন্তু অন্য কোনো মন্ত্রে নয় ভক্ত রঘুনন্দনের পালাতে শুনবেন ভক্ত রঘুনন্দন ছিলেন পূর্বজন্মে কামদেব তার বাবা মুকুন্দ কবিরাজ বলছে আরে আমি যাব সেই বৈদ্য হয়ে একজন অসুস্থ দেখতে যাব খোকা তুই রঘুনন্দন পুজো কর বলছে বাবা আমি কি করে পুজো করবো আমি তো মন্ত্র জানি না ঠিক কথা বলেছি মন্ত্র আচ্ছা বলতো এটাকে বারবার বল মন্ত্র 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 বল বল আস্তে আস্তে করে বল স্পিড থেকে কমা দেখতে পাবি আসল মন্ত্রটা কি আছে মন্ত্র তোর মনটা যদি তাকে না দিতে পারিস তাহলে গোবিন্দ কি সেবা হয় রে এই নে কৃষ্ণ সেবা এই নে ক্ষীরের নাড়ু আমি চললাম আর তুই গোপীনাথের নাড়ু খাওয়াবি বলুন তো একটা পাঁচ বছরের ছোট্ট ছেলে রঘুনন্দন যদি গোপীনাথকে নাড়ু খাওয়াতে পারে বলুন না আপনারা কি গোবিন্দের জন্য এক ফোঁটা চোখের জল কেউ দিতে পারবেন না এত লক্ষ টাকা খরচ করে হরি সভা করলেন যদি ভগবানের জন্য এক ফোঁটা চোখের জল না দিলে কৃষ্ণ কি করে আসবে বলতে পারে গোরা কুমার আমরা মনে সাদ করেছি কি সাদ বাবা সাদ করেছি তোমায় বিবাহ দেব আর তোমায় বিবাহ দিয়ে আমরা একটু বিয়েতে একটু দমদম অনুষ্ঠান করে আমরা একটু খাওয়া দাওয়া করব গোরা কুমার বলছে বাবা অযথা স্বপ্ন দেখলে স্বপ্ন কখনো সত্যি হয় না আমার চাল নেই চুলো নেই মা নেই বাবা নেই আপনি আপনি বৃথা শুধু বলছেন আমাকে বিবাহের কথা আমি যাদের বাড়ির কন্যা আনবো তাকেও তো সময় দুটো আমি খেতে দিতে পারবো না বাবা যাকে সম্মান করতে পারবো না তাকে অপমান করার অধিকার আমার নেই বাবা হ্যারে বোকা একটা ছেলে যে ভিক্ষা করে সেও তো খায় সেও তো বেঁচে আছে তাহলে যেটুকু তো তোর ভিটে বাস্তু আছে ওইটুকু জায়গার মধ্যে বাবা তালপাতার পর্ণ কুঠি এতে আমার জীবন জীবিকা চলে না কখনো ভাঁড় বিক্রি হয় কখনো ভাঁড় আমি ফিরে নিয়ে আসি আমরা কোনো কথা জানি না তুই না একটু আগে আমাদের বললি যে গুরুজনের কথাটা মানতে হয় হ্যাঁ বাবা মানতে হয় ঠিকই তবে আপনারা এমন কথা আমাকে বলছেন যেটা আমার পক্ষে যেন
অপারক হয়ে উঠছে। নারী গোরা গোরা রে, আমরা না তোর মা বাবা, যখন কিছু পাবি না আমরা তোকে চাল ডাল দেব। জানিস এই সংসারটাই যদি একটা প্রতিমা আসে কত শোভাকৃত হয় রে। চল চল। তাকে নিয়ে গেলেন গ্রামের শেষ প্রান্তে। এক সুসজ্জিতা কন্যাকে দেখে তার বিবাহের আয়োজন করেছে। এদিকে গোরা কুমার তো ভিখারি, বিয়ে শুরু হলে আমরা কি শুনে জানতে পাই? আপনাদের হিন্দু সমাজে বিবাহ হলে তো আমরা একটা শব্দ পাই, যে শব্দ পড়লে আমরা জানতে পারি যে অমুক বাড়িতে বিবাহ হচ্ছে। কি গো বাবারা, বাবা আপনারা বলুন, মা আপনারাও বলুন। আগে সানাই পাশে, বাহ, তাহলে এখানে সানাইয়ের ব্যবস্থা আছে তো নাকি? আপনারা আবার বলবেন এটা আমাদের হরিসভা, এখানে যেন মুসলমান না আসে কি? কিন্তু এটা জানাবেন হরি আপনার একার নয়, এ গর্ব করে বলতে পারি। নবাব কাজী যদি হরি নাম গাইতে পারে, মহাপ্রভু যদি তাকে কোল দিতে পারে, আপনারা দিতে পারবেন না নাকি? ভেদাভেদ করবেন? তাহলে মুসলমান না হলে তো সানি বাজাইতে কেউ পারবে না। কে আছে হিন্দু, কে আছে বিসমিল্লাহ খাওয়া ছাড়া, কে আছে? ডাকুন তাকে, সে সানাই বাজাক, নাহলে তো বিবাহ হবে না। কি গো উলুধ্বনি শঙ্করধ্বনি পড়ে গেল চতুর্দিকে। এদিকে বিসমিল্লাহ খার সানাই বেজে উঠল। আ
বিয়ে হতে সানাই বাইতে আছে সানাইয়ের সুরে বিয়ে হতে গেল গোরা কুমন বিবাহ করে বাড়ি ফিরছে মুসলমানের ঘরে জন্ম হয়েছে প্রতিটা হিন্দুর ভেতরে কিন্তু থেকে গেছে ওস্তাদ বিসমিল্লাহ খান ইসলাম ধর্মে মুসলমানের বিয়ে ঘরে কখনো সানাই শুনতে পাবেন না শুধু সনাতন ধর্মের হিন্দুদের ঘরে ঘরে বিবাহ হলে শুধু সানাই শুনতে পাওয়া যায় সানাই হচ্ছে শুদ্ধ কার সানাইতে ভগবানকে অতি সহজে পাওয়া যায় তাই আজকের সোনার বরণী রাধা রাধারানী এক জায়গায় বিসর্জন এক জায়গায় আহ্বান তার মানে যে কন্যাটা তার বাবার বাড়িতে ছিল সেই জায়গায় বিসর্জন হলো আর একটা ঘরে আবার আনন্দিত হলো এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারই ঘরে থাকো আলো করে না না মারামারি করে কি এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারই ঘরে থাকো কি করে আলো করে মারামারি করে মারামারি করে আলো করে শালা কালকে বিয়ে হয়ে পরশুদিন বলছে তোমায় আমি খেতে দিতে পারবো না তোমার মাকে বলে দাও আলাদা করে খেয়ে নিতে নালে এই বারাইপুরে বৃদ্ধাশ্রমে রেখে আসো আমার দ্বারা হচ্ছে না গান শোনেন না নচিকেতা ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার হ্যাঁ কত মজার গানটা যে গানটা শুনবেন আগে আপনারা আধুনিক বলে মেনে নেন কিন্তু গানটার মধ্যে কত মানে লুকিয়ে আছে সেটা না শুনলে মন দিয়ে কখনো বোঝা যায় না দেখতে দেখতে গোরা কুমোর বাড়ি এলো বাড়ি আসার পরে স্ত্রীকে প্রণাম করছে দেখুন কাণ্ড কারখানা আপনারা ঘরে স্ত্রী স্বামীকে প্রণাম করে আর আজকে গোরা কুমোর স্ত্রীকে প্রণাম করছে হে লক্ষ্মী তুমি তোমার সংসার রক্ষা করো আমি তোমার দাস তুমি যেমন করে আমায় কৃপা দৃষ্টি দেবে আমি তেমনি করে চলবো এমনি গোরা কুমোরের হাতটা ধরে বলছে পাড়ার লোকে দেখলে আমায় কি বলবে বলে কেউ যদি বলে তার উত্তর তো আমি দেব বলে কি করে তুমি দেবে আমাকে একটু বলো তো শুনি বলে কাল যখন বিবাহের পরে তুমি আমার আগে আগে গিয়েছিলে আমি তোমার পেছনে পেছনে গিয়েছিলাম তাহলে তুমি আমার কে আমি তোমার গুরু তাহলে আমি তোমার কে চেলা দদিন কা দরস दो दिन का दादा साना मेला ओ मेला रे दो दिन का दादा साना मेला अरे दो दिन का दादा साना मेला ओ मेला रे दो दिन का दादा साना मेला गुरु भी जाएगा चेला भी जाएगा जाएगा चेला भी जाएगा गुरु भी जाएगा जे गुरु 2 लाख शिष्य सेओ मरबे की আর যে শিষ্য প্রত্যেক দিন 1 লক্ষ করে হরিনাম জপ করে সেও মরবে বেঁচে থাকবে কি কেউ ভালোই মরবে কেউ মন্দই মরবে বলে দেখো তুমি আমার গুরুদেব আমি তোমার শিষ্য নত তাই আমি যে তোমাকে প্রণাম করছি আর তুমি যে আমায় ভালোবাসছো এ কদিনের যেন দুদিন কা দারসন মেলা মেলা রে দুদিন কা দারসন মেলা মেলা রে দুদিন কা দারসন মেলা ও মেলা রে দুদিন কা দারসন মেলা গুরু বি যায়েগা চেলা বি যায়েগা গুরু বি যায়েগা চেলা বি যায়েগা গুরু বি যায়েগা চেলা বি যায়েগা
সন মেলা আরে দুদিন কাদা সন মেলা খামেলা রে দুদিন কাদা সন মেলা গুরু ভি জায়গা চেলা ভি জায়গা দো দিন কা দর্শন কা মেলা আপ হাম আর সাবি আদমি আহে দো দিন কে লিয়ে তে লেকিন এক দিন পাইদা হো গে কাট গয়ে আর এক দিন মরনে কে লিয়ে বাকি হ্যায় ক্যা ঝুটা বাত কইতে না কা আমি মিথ্যে কথা বলছি নাকি দুটো দিনের তো খেলা জন্ম একটা দিন মরণ একটা দিন আর এই যে মাঝখানে যে কটা দিন ঘুরোঘুরি করছি এ কথা বাদ দিয়ে দে দুটোই তো দিন মরনে কে লিয়ে দিন আর জন্ম হোনে কে লিয়ে দিন হিন্দি সে বল রে পয়দা হোনে কে লিয়ে আর আমরা বাংলায় বলি জন্ম হয়েছে দো দিন কা দরাসন দো দিন কা দরাসন মেলা মেলা আর দো দিন কা দরাসন মেলা মেলা রে দো দিন কা দরাসন মেলা ওরে গুরু বি জায়গা চেলা বি জায়গা গুরু বি জায়গা চেলা বি জায়গা নিচে কিউ করে ভাবে খেলা রে তাই আমি তোমাকে প্রণাম করেছি যদি আমার অপরাধ থাকে তুমি আমায় ক্ষমা করো দেখো যা করেছে করেছে আর কোনোদিন করো না কিন্তু এটাই সত্য মেয়েকে স্ত্রীকে তিন দিন প্রণাম করতে হয় ঋতুবতী কালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দিন বিরাজিত করেন ওই তিনটি দিনই নারী পবিত্র থাকে এই তিনটি দিন আমরা পতি দেবতা হয়ে নারীকে প্রণতি করা একান্ত কাম্য আর বাকি ২৭টি দিন নারী যেন পতিকে প্রণাম করে তবেই দেখবেন চণ্ডীদাস রজকিনীর মতো এক সময় এক রমণে দুজনের মৃত্যু হবে সকলে বৈকুণ্ঠ প্রাপ্তি হতে পারবেন পথের পথিক এক হলে তবেই তো পাওয়া যায় ও দিল আটানা আমি দিল আটানা তবেই তো হবে না ষোলো আনা আমি শুধু সঞ্চয় করব আর আপনি শুধু আমার পকেট কেটে খাবেন তাহলে তো আর হবে না দুজনকে সমগণ অধিকার হতে হয় তবেই সংসার ভালো হয়ে থাকে আসি এই বলে দেখতে দেখতে অনেক দিন গেল একদিনই ঋতুবতী হলো ঋতু প্রদান করলো আর ঋতুবতী মায় আমার লক্ষ্মী প্রিয়া দেবী গর্বের ভেতরে সন্তান বাড়েছে আর মনে মনে কৃষ্ণ নাম করে কুমোর মাটির ভাঁড় বানায় বলো না দা কৃষ্ণ নাম একেবারে মুখে বলো রাধা হরির নাম বলো রাধা কৃষ্ণ নাম একেবারে মুখে বলো রাধা কৃষ্ণ নাম মুখে বলো কৃষ্ণ নাম বলো রাধা কৃষ্ণ নাম বলো রাধা বলো কৃষ্ণ নাম বলো রাধা কৃষ্ণ নাম একবার মুখে বলো একবার হরি নাম বলো রাধা কৃষ্ণ নাম ওরে হোক না যত মেথর মুচি সে যে হরির নামে হোক না যত মেথর মুচি হরি নামে হয় সুচি হোক না যত মেথর মুচি আস্তে আস্তে গানের সময় একটু ছোট করে গানের সময় ছোট করে দুয়ারির সময় ডবল করে তবে মানুষ শুনতে পাবে গান বাজনা বাজনা গান না গান বাজনা স্বামী স্ত্রী স্ত্রী স্বামী না হবে দেখো হোক না যত মেথর মুচি হরি নামে হয় গো সুচি হোক না কেন চন্ডাল মুচি হরি নামে হয় যে সুচি হোক না যত মেথর মুচি হরি নামে হয় সুচি বলে হরি নামে সুচি হয় হরি নামে মুচি সুচি হয় বলে হয় তো কৃষ্ণ মন্ত্র প্রবেশন চ মায়া দেব দুরঙ্গতা কৃপয় আমি গুরুদেবস্থ দ্বিতীয় জন্ম লভপতে মুচির কানে কৃষ্ণ মন্ত্র দিলে যদি মুচি বসলো হয়ে যায় বারে বারে কি তাহলে নামটাই কি জাদু আছে দেখুন
ধাক্কা লাগলে মানুষ ফ্রিজের বরফ নেয় কেন? পুকুরে দিলে তো হয়ে যেত, জল ঢালে তো হয়ে যেত, বরফটা দেওয়া হয় কেন? যাতে ব্লাডটা না একত্র সৃষ্টি হয়। ঠিক তেমনি আমরা হগে না কেন চন্ডল মোচি কৃষ্ণ নামে হয়ে সুচি, হগে না কেন তোর মোচি কৃষ্ণ নামে হয় রে সুচি, ওর নাম বলিয়া ও জানি নাম বলিয়া ও জানি বলো রাধা কৃষ্ণ নাই গৌর মুখে বলো গঙ্গার হরে রাম হরে কৃষ্ণ হরে রাম, একবার মুখে বলো রাধা কৃষ্ণ নাম বলো রাধা কৃষ্ণ। বলো রাধা কৃষ্ণ নাম, রাধার নাম জপ করো। সকলে বলতে কিন্তু কৃষ্ণ রাধা বলে, রাধা কৃষ্ণ বলে, ভক্ত আগে ভগবান পিছে। কি ভক্তাদি ভগবানের করুণা, গোরা কুমার স্ত্রী সদা নাম করে। দেখো সন্তান ভালো হয় কি করে, দেখো যেই গর্ভবতী হয়ে গেছে মাছ চিংড়ি বন্ধ সদাই প্রসাদ পায়, বলে গোবিন্দ পুত্র দাও গো গোবিন্দ আমায় পুত্র, যেন তোমার সেবা করতে পারে গোবিন্দ আমার পুত্র দাও গো, যেন তোমার সেবা করিতে পারে গোবিন্দ আমার পুত্র দাও গো। শুভ ক্ষণে শুভ লগ্নে একটা পুত্র জন্ম হয়ে গেল, আর পুত্র জন্ম হয়ে গেছে সকলে ছুটে এসেছে গোরা কুমারের বাড়িতে, শাঁখ বাজালো উলু দিল, সন্তান জন্ম হয়েছে বলে নাড়ি ছেদন করলো, মুখে মধু দিয়ে দিল, যাক গোরা এতদিন পরে তোর কপালটা ফিরেছে, আর তোর কষ্ট হবে না। কি তোর দুঃখে দুঃখে জীবন গড়া হয়েছিল, এবার যখন তোর পুত্র হয়ে গেছে তোর আর দুঃখ নেই, যা আজ থেকে আমরা তোর ছেলের নাম দিলাম গোপাল। কি রে আমার নাম তোর পছন্দ হয়েছে তো নাকি গোরা? এ গোরা সুন্দর নাম, বলছে গো মানে পৃথিবী, পা শব্দে পালন করা, যিনি পৃথিবীকে পালন করেন, যিনি বিশ্বকে পালন করেন তিনি যে আমার পুত্র হবে আমি ভাবতে পারিনি। বাহ বাহ, গো মানে পৃথিবী, পা মানে পালন করা, যিনি পৃথিবীকে পালন করেন বিশ্বকে পালন করেন তিনি কে? কৃষ্ণ। মা গো কৃষ্ণকে যে আমি পুত্র রূপে পাবো এ আমি ভাবতে পারিনি। যাও আজ থেকে আমার ছেলের নাম হলো গোপাল। জয় জয় গোপাল সাধ কি জয়, জয় জয় বিষ্ণু ভগবান কি জয়। ওদিকে বিষ্ণু লোকের ভগবান চিন্তা করছে, আমার নাম তো গোপাল, আমি ছাড়া তো আর গোপাল কেউ নাই, দেখি কতবার আমায় ডাকে। ওরে শয়নে স্বপনে নিশি জাগরণে ডাকো এ সদা তাহারে, আরে শয়নে স্বপনে নিশি জাগরণে রাধা কৃষ্ণ নাম বলে, শয়নে স্বপনে নিশি জাগরণে ডাকো এ তাহারে, আরে শয়নে স্বপনে আজ রাত্রি দিনে কৃষ্ণ নাম বদন করে, গোপাল মরণ কালে যেন তোমায় পাই গো, মরণ কালে যেন তোমায় পাই গো, তোমার যুগল চরণ ভরসা করি গো, মরণ কালে যেন তোমায় পাই গো, শেষের দিনে যেন
বলিতে পারি গোপালে যেন আমি তোমায় পাই গো গোরা কুমোর চল রে কহাঁ পর চল রে না গোরা কুমোর তো মাটির ভাঁড় মাথায় করে চলছে হ্যাঁ কোথায় চলছে গো বাজারে চলছে গোরা কুমোর আর গোরা কুমোর গুনগুন করে গান গাইতে গাইতে চলছে গো তনে সে তামুরে মেদো তনে সে তামুরে মেদো শাশু কি আস মেরে জয় সিয়া রাম জয় রাধে শ্যাম জয় সিয়া রাম রাম জয় রাধে শ্যাম শ্যাম জয় সিয়া মুরে মেদো আর তনে কে তাম্বুরে মেদো শাশু কি তার গোলে জয় সিয়া রাম রাম জয় রাধে শ্যাম শ্যাম জয় সিয়া রাম ज्योति लग रे जगमग ज्योति श्याम नाम का हीरा पाया श्याम नाम का मोती श्याम नाम का मोती राम नाम का हीरा पाया श्याम नाम का मोती जग रे जगमग ज्योति प्यास के कैसे आए ओ प्यासी की आखियों में प्यासी की आखियों में दूर को सियार बोले जय सिया राम राम जय राधे श्याम जय गुरु हरि जय सिया राम राम जय राधे श्याम श्याम तन के तमुरे में दो तन के तमुरे में दो सासो की आर बोले जय सिया राम राम जय राधे श्याम श्याम जय सिया राम राम जय राधे श्याम श्याम माटीर भाड़ राख लोगो माटीर भाड़ रेखे बिक्री करे संसार चले দেখতে দেখতে নিজের ছেলে একটু বড় হয়েছে গ্রামের কিছু বিশিষ্ট মানুষ বলছে গোরা কুমোর তোমার ছেলের অন্নপ্রাশন আমরা কিন্তু তোমার বাড়িতে প্রসাদ পাব বাহ তাই ভালো তো এবারে গোরা কুমোর কি করেছে না ভিক্ষা করে চাল ডাল তরি তরকারি এনে তিনি কি করেছে না প্রসাদের আয়োজন করে ভক্ত সেবা দিয়েছে ছেলের বদনে একটু অন্ন দিয়ে গোবিন্দের অমৃত প্রসাদ একটু বদনে দিয়ে তারপরে তিনি কি করলেন না গোরা কুমোর ভক্তদের প্রসাদ বিতরণ করলেন তো গোরা কুমোরের ছেলের বয়স যখন এক বৎসর হয়ে গেল তখন গোরা কুমোরকে চেষ্টা করলেন গোবিন্দ ভগবান বলে গোরা তুমি স্ত্রী পাওয়ার আগে ছেলে পাওয়ার আগে আমাকে যেভাবে ডেকেছিলে এখন কিন্তু তোমার মধ্যে আমি সেই ভাবটা পাচ্ছি তাহলে আমার তো একটু কৌতূহল হয় যে আমার সোনাটা আসলি আছে না নকল হয়ে গেছে আমাকে একটু দেখতে হবে না ভগবান ছলনার আশ্রয় হাল পেতে দিলেন দেখো কি সুন্দর পরিবারকে গোবিন্দ আবার টুকরো টুকরো করে ভেঙে দেবে আর না ভাঙলে কি গোবিন্দ আসবে গো এটা আপনারা সকলেই বলবেন সত্য কথা বিবাহের আগে প্রত্যেকটি মানুষ যেমন করে ভগবানকে ভালোবাসে বিবাহের পরে স্ত্রী পাওয়ার পরে একটু ভুলে আবার পুত্র পেলে আরো একটু ভুলে তখন শুধু একটাই নেশা জাগে কি করে আর পাঁচটা কাঠা করব ছেলের নামে কি গো আগে